সিকিমের পেলিং স্কাইওয়াক এলাকায় মোট 11 জন শ্রমিক কাজ করতে যান। সেখানে ধসের কবলে জলপাইগুড়ির 5 জন শ্রমিক মৃত, 2 আহত, 3 জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারুপাটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন ঝাকুয়াপাড়া ও ধামিপাড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে সিকিমে কাজ করতে গিয়ে ধসে মৃত্যু হয়েছে তাঁদের। আহতরা শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের দেহ শনিবার সকালে তাদের বাড়িতে পাঠানো হয়েছে, যার জেরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। তো কবে গেছিলেন কাজে, কতজন গেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? কাজে গেছিলাম 15 ডিসেম্বর। কতজন গেছিলেন? গেছিলাম 8 জন। তারপর কি হলো, কবে, গতকাল সকালে কি হলো? কালকে সকালে 7:30 খাওয়ার পর 8টা দিয়ে কাজ জয়েন দিয়েছিলাম। তারপর 8টা মোটামুটি আধা ঘন্টার পর কি যে হয়ে গেল, হঠাৎ করে উপর থেকে একবারে ধস নেমে গেছিল। তারপর কি কাজ করছিলেন আপনারা? শাটারিংয়ের কাজ। তারপর কি হলো? তারপর কি হলো, ধস একদম পড়ে গেলো আর ওখানে সবাই কাজ করছিলাম একসাথে, কেউ এদিকে কেউ ওখানে। তারপর এমন হয়ে পড়লো যে পালানোর কোনো কিবাই নেই, সময় নেই। তারপর মানে সেকেন্ডের মধ্যে একবারে পড়ে গেলো না, তারপর পালানোর কোনো সময় নেই। তারপর তারপর ধস পড়ে গেলো, তারপর তো দেখতে শিখিয়ে গিয়ে ওখানে আসে, দেখতে সে নাই, চারজন নেই। চারজনের মধ্যে 2 জনকে মোটামুটি তাড়াতাড়ি বাইর করা হয়েছে, ওদেরকে দেখা গেছিলো, বাইর করে হাসপাতাল নিয়ে গেছিলাম। তারপর পরে ঘটনাটা বলতে পারতেছি না। কজন মারা গেছে? 2 জন মারা গেছে। আপনার বন্ধু? হ্যাঁ, আমাদের গ্রামে গ্রামেরই। আর আর কজন আহত, কজন ভর্তি? আহত 2 জন আছে। কোথায়? এখানে শিলিগুড়ি। মোট 4 জন? হ্যাঁ 4 জন, 5 জনের মতো, 1 জন একটু লাগছে। মোট 5 জন আহতের মধ্যে 2 জন মারা গেছে, আর 3 জন মধ্যে অল্প লাগছে একজনের, আর 2 জন হাসপাতালে ভর্তি, মেডিকেল কলেজে। আপনি তারপরে কী দেখলেন ওখান থেকে, কী করলেন তারপরে আপনারা? তারপরে আমরা হাসপাতাল নিয়ে গেছিলাম। আপনার এই দৃশ্যটা তখন দেখলেন, কী ভাবছিলেন তখন, কেমন মনে হচ্ছিল? কেমন হচ্ছিল তখন তো কোনো মাথা কাজই করছিল না যে কী যে করবো। এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এটা হচ্ছে সিকিম পেলিংয়ে। সিকিমের পেলিং? হ্যাঁ, স্কাইওয়াক। কী কাজ হচ্ছিল ওখানে, কিসের কাজ? লোড শাটারিং। মানে খুব কম, মানে কিসের কাজটা? কি ওয়াল, গার্ড ওয়াল? কোনো ফ্যাক্টরি, কোম্পানি? এটা ওটা কোম্পানি, কোম্পানির। তারপর ওখানে সমস্ত, তারপরে বডি স্পেল নিয়ে আসছিলাম ওখান থেকে, যে তারপর কি গিয়ে হলো, আমার মাথায় কোনো কাজই করছিল। এখন আপনি চলে আসেন? আমরা গেছিলাম 8 জন আগে। তারপরে? তারপরে গেছে 3 জন। মানে 11 জন মোট এই এলাকারই? হ্যাঁ। তারপর আপনি কি করলেন কালকে সকালে? আমি তো কালকে সকালে বাড়ি গেছি ওখান থেকে, মোটামুটি 5:30 ছড়া দিকে বের হয়ে গেছেন বাড়িতে আসবেন বলে? হ্যাঁ, বাড়িতে আসবেন। তারপর কি শুনলেন? তারপর শুনলাম যে ওই যে 2 জন চাপা গেছে আর কি, ধস নামে মারা গেছে। মারা গেছে। আপনি যদি বের হয়ে না আসতেন, আপনিও কাজে ছিলেন? আপনিও কাজ, আমিও কাজে ছিলাম। কাজে থাকতেন? কাজে থাকতাম আর কি। আপনি বলেই চলে আসছেন? হ্যাঁ, বলে আসছি ছুটি নিয়ে। হ্যাঁ। মানে কেন আসছে, মানে বাড়িতে? বাড়িতে আসছে। আবার যেতেন পরে? হ্যাঁ, কদিন পরে যাবো আর কি, এরকম মনে করেছিল। মানে তাহলে কি, মানে আপনি মানে বিষয়টা, মানে আপনি তাহলে বাইচে, মানে নাহলে তো ওই কবল? হ্যাঁ, আমিও তাহলে ওইখানে, আমিও মনে অসুবিধা হয়ে যেত আমাদের। কি যে মোট হলো, আমরা সকালে বাইরে গেলাম আর 3 জন ওখান থেকে। 3 জন বেরিয়ে আসছেন? হ্যাঁ, ওখান থেকে সকালে। এই গ্রামেরই? এক গ্রামেরই। বাকি ওরা 6 জন ছিল ওখানে, 8 জন ছিল? হুম, ওখানে 8 জন ছিল আপনাদের। তার মধ্যে কজন, 2 জনের মারা গেছে? হ্যাঁ, 2 জন মারা গেছে। আর মোট কজন আহত হয়েছে? মোট হচ্ছে 2 জন আহত আর কি। আহত 2 জন, আর একজন কম আছে আহত হয়েছে। হ্যাঁ, একজন আহত। তো কী ভাবছেন এখন এখানে, মানে কী মনে হচ্ছে আপনার শুনে? আমরা তো সঠিকটা দেখিনি না, আমি সকালে বাড়ি যাই। শোনার পরে কী দেখলেন বা খবর পায়ে এখানে দেখে কী মনে হচ্ছে? যে এখানে তো ধসে ধস নামিয়ে মনে মারা গেছে। কোথায় এটা? এটা সিকিম। সিকিমের কোথায়? এটা কী জানা বলে, কী জায়গার নাম? হ্যাঁ, পেলিং। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।